মৰাণত 500 সংখ্যক কেন্দ্রীয় সতি সাধনী দিবস উদযাপন, সতি সাধনী প্রতিমূর্তি উন্মোচন। অসম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয়ের উদ্যোগত ডিব্রুগড় জিলা প্রশাসন আর ডিব্রুগড় আর চৰাইদেউ জিলার চুটিয়া জনগোষ্ঠীর ভাতৃ ভগ্নী সংগঠনসমূহৰ সহযোগত এদিনীয়া কার্যসূচীরে আজি মৰাণৰ ডুমৰ দলঙ্গৰ বীৰাঙ্গনা সতি সাধনী প্রকল্প ক্ষেত্রত পঞ্চশতবার্ষিক কেন্দ্রীয় সতি সাধনীর স্মৃতি দিবস দিনজোড়া কার্যসূচীরে আরম্ভ হয়। কার্যসূচী অনুসৰি পুৱা পরিবেশ নিকাকৰণৰ পাছতেই পতাকা উত্তোলন করে সদৌ চুটিয়া জাতি সন্মিলনৰ কার্যকরী সভাপতি ডক্টর রঞ্জিত তামুলিয়ে, স্মৃতি তর্পণ করে সদৌ চুটিয়া জাতি সন্মিলনৰ কার্যকরী সভাপতি প্রফুল্ল মেধিয়ে। ইয়ার পিছতেই সতি সাধনীর প্রতিমূর্তি উন্মোচন করে স্থানীয় তথা মৰাণ সমষ্টির বিধায়ক চক্রধৰ গগৈয়ে। পরম আনন্দ আর গৌরব অনুভব করছো যে ইতিহাসের এগারী বীরাঙ্গনা সতি সাধনীর এটি জীবন্ত প্রতিমূর্তি আজি ইয়াতে আমি উন্মোচন করবল পাই আমি রাইজর উপস্থিতিত খুব আনন্দিত হয়েছো। কারণ আপনার সকলে জানে যে আমার ইতিহাস, এই ইতিহাসের পাতত রই যা আমার যখন বীর বীরাঙ্গনা, সেই সকলে আমার আদর্শ আর সেই সকলে আমার আগন্তুক জীবনের সাহস আর প্রেরণার প্রতীক। গতি আই সতি সাধনীর জ্বলন্ত ত্যাগ আর দেশক ভাল পয়ার যে ভাব, দেখাত্মবোধর যেখেতর ভাবনা আছিল, সেই ভাবনায় আমাক কেবল চুটিয়া জাতিকেই নহয় সমগ্র জাতিক উদ্দলিত করে আহিছে। আর সেইকাৰণে আমি বারে বারে আইগীর শ্রীচরণত আমি সেবা নিবেদন করছো যাতে আমার উত্তর পুরুষক আশীর্বাদ প্রদান করব, যাতে আমিও সেই দেখাত্মবোধর ভাবনার দেশ প্রেমর ভাবনার আগবাড়ি যাব পারো আর জাতিটুক নতুনক শক্তিশালী রূপত যাতে আমি নির্মাণ করি। কারণে অতি সৌভাগ্যর দিন আজি মৰাণ সমষ্টির জনপ্রিয় বিধায়ক চক্রধৰ গগৈ ডাঙরিয়ে আমার আহ্বানের প্রতি সঁহারি জনায় এই স্থানত যে মূর্তিভাগী নির্মাণ করে উলিয়াইছে। আমি আমার চুটিয়া ছাত্র সন্থা বুলিয়ে নহয় সমগ্র জ্ঞাতীবর্গ আমি অশেষ ধন্য আর কৃতজ্ঞ তেখেতর প্রতি। আমি আশা রাখিছো তেখেত সুস্বাস্থ্য আর দীর্ঘ হয়ে থাকক। আজি দিনটির কার্যসূচী কি কৈছে? আমার ইতিমধ্যে ধর্মধ্বজা উত্তোলন, স্মৃতি তর্পণ আর এই স্থায়ী প্রতিমূর্তি উন্মোচন কার্যসূচী সমাপন হয়েছে। তার পাছতে এটা আমার বাইরহিনী সাংস্কৃতিক শোভাযাত্রা হব আর তার দুপুরিয়া ঠিক 12 বজার মুক্তি সভা অনুষ্ঠিত হব আর সন্ধ্যাল বীরাঙ্গনা সতি সাধনী নাট প্রদর্শন আর তারপরেই জনপ্রিয় শিল্পী রাজীব হদিয়ার দ্বারা গীতর অনুষ্ঠান হব আর তার স্থানীয় বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হব আর তার চুটিয়া সকল যা কলা সংস্কৃতি আছে।